আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সম্মানিত শাইক, আমি বাংলাদেশের নিকলি থেকে বলছি। জি বলেন। শাইক জি, আমি যে এলাকায় আছি সেটা হচ্ছে হানাফি অধ্যুষিত এলাকা আর কি, এবং আমাদের যে আশপাশে যে মসজিদগুলি আছে সেগুলিতে হানাফি মাজহাবের ইমামরাই ইমামতি করেন। এখন ইমামদেরকে সালাতের আগে আমি দেখি যে তারা উজুর সময় গার মাসেও করেন। এখন একজন শাইকের ফতোয়া দেখলাম যে গার মাসেও করলে উজু কবুল হবে না। এখন এই অবস্থায় কি আমি তাদের পিছনে সালাত করতে পারি? দেখেন, ঘাড় মাসা বেদাত, ঠিক আছে আপনার জায়গায়, কিন্তু ঘাড় মাসা করলে, একটি বেদাত করলে সেই জন্য তার উজুই হবে না, আর উজু না হলে নামাজ হবে না। এই যে কায়দা ফিট করেছে, এই ফতোয়া ভুল করেছেন উনি। যদি আমাদের আহলেদি সালেম, কিন্তু আহলেদি সালেমদেরও ফতোয়াতে বেশ কিছু ভুল আছে, বিশেষ করে দেশীয় আহলেদিসদের, যার ফলে এই ফতোয়াটি ওনার ভুল। আল্লাহ মাফ করে ওনাকে, সংশোধনের তৌফিক দান করেন। আর বেদাতি যারা, তাদের কে দুই ভাগে আমরা ভাগ করি। একদল বেদাতি যাদের বেদাত আছে কিন্তু বড় শিরক নেই, বড় শিরকি আকিদা নেই, বড় শিরকি আমল নেই, বেরেলভি নয়, মাজার পূজা করে না, বা গাইরুল্লাহর কাছে চাই না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, তাহলে তাদের পিছনে সালাত হবে। যেমন বলছেন দেওবন্দি বেরেলভি, না দেওবন্দ বেরেলভি নয়, দেওবন্দি, আর অন্যান্য যেসব ফিরকাগুলি রয়েছে, ইলিয়াসি ইত্যাদি। আর যদি তারা বড় শিরকে লিপ্ত থাকলে তাদের পিছনে চলা যায় না।